ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী মুসল্লির উপস্থিতি সীমিত রেখে বেশিরভাগ মসজিদে আদায় করা হয়েছে ঝুমার নামাজ জাতীয় মসজিদ বাইতুল মোকরমে বেলা পৌনে বারোটায় আজান শেষে একটা পাঁচে বয়ান শুরু করেন খতিব দুপুর একটা পনেরো মিনিটে খুদবা পাঠ শুরুর পর একটা ত্রিশে দুই রাকাত ফরজ নামাজের মধ্য দিয়ে জামাত শেষ হয় জুমার নামাজে জনের বেশি মুসল্লি না থাকার নির্দেশনা থাকলেও মসজিদে দেড়শো থেকে দুশো মুসল্লি জামাতে নামাজ আদায় করেন উপস্থিতি সীমিত রাখার নির্দেশনায় অনেক মুসল্লি মসজিদে নামাজ আদায় করতে না পারায় দুঃখ প্রকাশ করেন জামাত শেষে করোনা সংকট কাটিয়ে উঠতে ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় গত ছয়ই এপ্রিল ইসলামিক ফাউন্ডেশন ওয়াক্তের নামাজে পাঁচজন এবং জুমার নামাজে ইমাম মুওয়াজ্জিন খাদেম খতিব সহ সর্বোচ্চ দশ জনের অংশগ্রহণের বিষয়ে নির্দেশনা দেয় কিছু তো করার নেই আল্লাহকে তো ডাকতে হবে দেখি দেখি যদি মুক্তি পাই করোনা থেকে কাছেই থাকি তো এই জন্য বেশি দূরে না দুই মিনিট লাগে যাইতে আসতে বেশিরভাগ লোকই রেসপন্স করতেছে কিন্তু যে কিছু অনভিজ্ঞ এবং অজ্ঞ কিছু লোক আছে তারা কোনোভাবেই মানতে চায় না